মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হবে আমরা অত্যন্ত ধীর স্থিরভাবে কান লাগিয়ে শুনব যে যেখানে আছি যদি দায়িত্বরত থাকি তবু কালামুল্লাহ শরীফের ইহতেরাম এবং সম্মান প্রদর্শন করে আমরা সকলেই দিল লাগিয়ে চুপ করে শ্রবণ করব আল্লাহ তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম Thank you.